শিলিগুড়ির সুন্দরবন জাতীয় উদ্যান থেকে ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে একদল নতুন অতিথিদের। রবিবার আসাম ত্রিপুরা সীমান্তের আসাম চুরাইবাড়ি ফরেস্ট অফিসে এসে পৌঁছায় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা নিরাপত্তা বাহিনী সহ ছয়জনের একদল প্রতিনিধি। সেখানে স্থানীয় বনকর্তা সঞ্জয় কুমার আহির জানিয়েছেন, ত্রিপুরার এই নতুন অতিথিদের মধ্যে রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার, দুটি চিতাবাঘ, চারটি পাহাড়ি ময়না, চারটি সোনালি তিতির, চারটি রূপালি তিতির এবং দুটি ভারতীয় ময়ূর। এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাগুলি পুরোপুরি বাক্সের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। পাখিগুলো পশু অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। চুরাইবাড়িতে এসে পশুদের মুরগির মাংস খাবার দেওয়া হয়। বংশবৃদ্ধির জন্য পশুদের মধ্যে পুরুষ এবং নারী উভয়ই রয়েছে। প্রায় দু ঘন্টা বিশ্রাম করে সিপাহীজলা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয় তারা। এদিকে জানা যায়, ত্রিপুরা থেকে ফেরার পথে কয়েকটি সিংহ সুন্দরবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যাবে সিপাহীজলা কি কয় জেলোজিপ পার্কে। কালকে বিকালে ওরা ফোন করেছে, রাত্রে 12টা আসবে, কিন্তু আস্তে আস্তে সকালে 7-9টার সময় এসেছে। আর এই ওয়াইল্ড লাইফের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল দুটা, যেটা প্যান্থেরাস ট্রেডিস বলে, কমন লিয়াপার যেটা প্যান্থেরা পারডেস বলে, আর 3 নম্বর আছে হিল ময়না, চারটা আরও আছে ইন্ডিয়ান যে পিকক যেটা বলে পারফ্লো বলছে, এখানে দুটা সিলভার তিতলি না কি বলছেন না প্রেসেন্ট লেখা আছে, চারটা গোল্ডেন প্রেসেন্ট চারটা। তারা আরও সিংহ নিয়ে যাবে কোথা থেকে আনবে, ওরা কয়টা নিবে এটা আমাকে বলছে না, সিংহ নিয়ে যাবে আমাকে জানাবে। তারা এখানে স্টে নিবে, সিংহ ওদের খাদ্য দিবে। কালকে এসেছে ওরা স্পেশালি এখানে বাঘগুলোকে খাদ্য দিয়েছে, তারা বহু দূর থেকে এসেছে তো খাওয়া। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।